নমস্কার, নবগ্রহ জেমসের পক্ষ থেকে বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে নবগ্রহ জেমসের বিশেষ রত্নকথা অনুষ্ঠান শুরু করছি। আপনারা অনেকেই ভাবছেন ন্যায্য মূল্যে রত্ন কেনার শেষ ঠিকানা হলো নবগ্রহ জেমস। ভালো রত্ন কিনছেন, চিন্তায় পড়ে গেছেন, নবগ্রহ জেমস তো আছে। চোখ বুঝিয়ে ভালো রত্ন পাওয়ার শেষ ঠিকানা নবগ্রহ জেমস। যে কোনো অ্যাস্ট্রোলজারের প্রেডিকশন করা পেপার নিয়ে নবগ্রহ জেমসে চলে আসুন, আপনার মনের মতো রত্ন কিনে নিয়ে চলে যান। সত্যি কথা বলতে গিয়ে জানেন তো, এই বিজ্ঞাপনগুলোর কোনো কোনো প্রয়োজন নবগ্রহ জেমসের লাগে না। ভালো জিনিস যেখানে পাওয়া যায় লোক সেখানে এমনিতেই আসে, তাই কোনো প্রচার লাগে না। এই অনুষ্ঠানটা শুধুমাত্র গ্রাহক কনজিউমার আপনাদের অ্যাওয়ারনেস আপনাদের জানানোর জন্য। ভালো রত্নের মধ্যে কি প্রপার কেমিক্যাল কম্পোজিশন থাকে, আপনি কেন এটাকে ভালো রত্ন বলবেন, কেনই বা এই রত্নটাকে ভালো রত্ন বলবেন না, তার তফাতটাই বা কি। ধরুন আপনি একটা ভালো চুনি কিনতে যাচ্ছেন, আপনার মনের ইচ্ছা যে আমি একটা ভালো চুনি কিনবো, কিন্তু আপনি কি জানেন চুনির মেন কেমিক্যাল কম্পোজিশনটা কি? ক্রোমিয়াম। একটা ভালো চুনির মধ্যে এই ক্রোমিয়ামের পরিমাণ কতটা থাকতে হয়? 75% বেশি থাকতে হয়, তবে হবে সেটা পাকা চুনি। যে চুনিটা পড়লে আপনি ফটাফট কাজ পাবেন। রত্ন কথা বলে, কিন্তু জেনুইন কেমিক্যাল কম্পোজিশন যুক্ত রত্ন কিনলে তবেই তার সুফল পাওয়া যায়, আর সেটা পাওয়ার জন্য নবগ্রহ জেমস আর প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন। কেন এই রত্নটা পড়বেন, কী জন্যে পড়বেন, কী জন্যই বা পড়বেন না। ধরুন আপনি রবির প্রতিকার করতে চাইছেন, আপনি স্টার রুবি পড়বেন না চুনি পড়বেন? শুধুই কি আপনার কাছে পয়সা কম আছে বলে আপনি স্টার রুবি উপরত্ন? না বন্ধু, কিছু কিছু ক্ষেত্রে উপরত্নও মিরাকেলের মতো কাজ করে। কিছু কিছু জন্ম চার্ট, গ্রহ নক্ষত্রের অবস্থান, ডিগ্রিগত অবস্থান এবং জন্ম তারিখের নিউমারোলজিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী চুনির থেকেও স্টার রুবি অনেক বেশি এফেক্ট ফেলে ফেলে দেয়। অনেক গভীরে প্রবেশ করে প্রেডিকশনটা করতে হয়, কারণ বড় জ্যোতিষীদের অনেক দায়িত্ব বোধ থাকে। কোনো ক্ষেত্রে চুনির পরিবর্তে পিঙ্ক জারকন লিখতে হয় আমাদের। কেন পিঙ্ক জারকন? পিঙ্ক জারকন আবার দুরকম আছে, একটা সিলন পিঙ্ক জারকন আছে আর একটা নর্মাল পিঙ্ক জারকন আছে। আজকে সিলন পিঙ্ক জারকনের মধ্যে কি বেশি থাকে যে কারণে তার মধ্যে একটা পিঙ্কিস ভাব থাকে, কোন কেমিক্যাল কম্পোজিশন থাকলে হয়, আপনি আপনার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করে দেখুন, ডেফিনেট বলতে পারবে না। কারণ প্রপার জিমোলজিস্ট না হলে প্রপার রত্ন কখনো মানুষের হাতে তুলে দেওয়া যায় না। জেনুইন পাথর পাওয়ার শেষ ঠিকানা হলো নবগ্রহ জেমস। আজকে বাস্তু নিয়ে দু এক কথা বলবো। বাড়ির পজিটিভ এনার্জিটাকে বাড়াতে চাইছেন, কি করবেন? কিচ্ছু না, বাড়ি মুছেন যে কাপড় জল দিয়ে, জলের বালতিতে কিছুটা কপুর দিয়ে ঘর মুছুন, দেখুন আপনার ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি বাড়বে। বাড়িতে একটা ভয় ভয় পরিবেশ, অশান্তি হচ্ছে, কি করবেন? ঘরের কোণগুলোতে একটু কপুর জ্বালান সকাল সন্ধ্যে, দেখুন বাড়ির মধ্যে একটা পজিটিভ বাতাবরণ তৈরি হবে। সবসময় যেন একটা মনে বিরক্তিভাব, কি করবেন? কিচ্ছু না, একটা কুড়ির পাত্রে কিছুটা সন্ধক লবণ এবং তার মধ্যে রেল লাইনে ব্যবহার হয় যে স্টোনচিপগুলো, ছোটো ছোটো তিনটে স্টোনচিপ রেখে নিজের বাথরুমে রাখুন, আর বাথরুমের দরজাটা এয়ারটাইট করে দিন, বাথরুমের দরজা কখনো খোলা রাখবেন না, দেখুন অনেকটা ভালো থাকবেন। এই একজন ইনবক্সে প্রশ্ন করেছিল, বাড়ির দক্ষিণ দিকে রান্নাঘর করা কেন উচিত নয়? কারণ বাড়ির দক্ষিণ দিকটা হলো দক্ষিণ দিকের প্রথম
বুঝতে হবে যে দক্ষিণ দিকের দেবতা কে। দক্ষিণ দিকের দেবতা হলো যম। যমকে আমরা কি মৃত্যুর দেবতা বলে থাকি। বাড়ির দক্ষিণ দিকে রান্নাঘর করলে কি হয়, সেই যে রান্নাবান্না হচ্ছে সেই রান্নাবান্নাগুলো কখনো প্রপারলি হাইজেনিক হয় না, এবং সেই রান্নাবান্না খাবার মাধ্যমে সেই বাড়িতে মানুষের মধ্যে একটা অসুস্থতার সৃষ্টি হয়, এবং সেই অসুস্থ থাকতে থাকতে একটা দীর্ঘমেয়াদী রোগে পরিণত হয়। তাই প্রপার বাড়িতে কখনো দক্ষিণ দিকে, একদম দক্ষিণের মিডিলে কখনো রান্নাঘর করবেন না। যাদের রান্নাঘর আছে অবিলম্বে রান্নাঘর বন্ধ করে দিন। যাদের বাড়ির একদম উত্তর দিকের মিডিলে রান্নাঘর রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে অনেক ডিস্টারবেন্স তৈরি হয়, কারণ উত্তর দিকটা হলো আমাদের জলের কারক গ্রহ। উত্তর দিকে সবসময় বাড়ির বাথরুম ওয়াশরুম করা সবচেয়ে ভালো। রান্নাঘর করার সবচেয়ে ভালো দিক হলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণ বা পূর্ব দিকের মিডিলে করতে পারেন, মিডিল পূর্বের ঠিক মিডিল, বাড়ির পূর্ব দিকের মিডিলে করতে পারেন, অত্যাধিক সুফল পাবেন। বাড়ির ছোট মেয়ে অনেক রকম সমস্যায় রয়েছে, বাড়ির পশ্চিম দিকে দেয়ালে কয়েকটা শ্বেতপাথরের প্লেট লাগান বা তলার দিকের বিটটা শ্বেতপাথরের করুন, দেখুন বেশ উপকার পাবেন। হঠাৎ গ্যারেজ রয়েছে এরকম একটা ফ্ল্যাট কিনলেন, কিনে এসে দেখছেন যে গ্যারেজের ওপরেই আপনার ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে, আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে। আপনারা যখনই ফ্ল্যাট কিনবেন সবসময় দেখবেন সেই বাড়ির প্লেসমেন্টের যেন 75% কম গ্যারেজ হিসাবে ব্যবহার হয়। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি জাদুকর থেকে অঞ্জলি বলছিলাম। হ্যাঁ বলুন, কাকে নিয়ে প্রশ্ন রয়েছে? প্রশ্ন আমার নিজেকে নিয়ে রয়েছে। বলুন আপনার জন্ম তারিখ বলুন। জন্ম টাইম বলুন। কলকাতা তাই তো? আপনার বৃশ্চিক রাশি? হ্যাঁ বৃশ্চিক রাশি। আচ্ছা, এই চারটা আগে কখনো দেখিয়েছেন কাউকে? না আমার দেখানো হয়নি, কিন্তু আমার রাশিটা জানা আছে, মারুম মা জানে। আপনার হচ্ছে আর লগ্নটা জানেন? না না না, রাশি ছাড়া কিছু জানা নেই। আচ্ছা, আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, লগ্নে দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে রয়েছে, আপনার তৃতীয়তে বুধ রয়েছে, চতুর্থ স্থানে মঙ্গল রবি এবং শনি রয়েছে, পঞ্চমে শুক্র কেতু রয়েছে। এবার প্রথমত বলি, আপনি কি কোনো ছোটখাটো ইনকাম করেন বা কোনো চাকরি করেন, ছোটখাটো কাজ? হ্যাঁ কাজ করেন, এই কাজটা কখনো ছাড়বেন না। আচ্ছা, এইটা যদি জীবনে কাউর বুদ্ধিতে ছাড়েন খুব ভুল করবেন। আচ্ছা, প্রথমত আপনাকে একটা কথা বলি, আপনার চাটে কিন্তু তীব্র মাঙ্গলিক দোষ রয়েছে যেটা আপনার বিবাহিত জীবনে খুব সমস্যা তৈরি করবে। বিবাহিত জীবন মানসিকভাবে খুব বিপর্যস্ত এবং খুবই ডিস্টারবেন্স তৈরি করবে, দাম্পত্য অশান্তি রয়েছে, এবং আপনার জন্মপুষ্টিতে পূর্ণ কালসর্প দোষ তৈরি হয়েছে, এবং যে মানুষকে ভালোবাসবেন বিশ্বাস করবেন তার কাছ থেকে চরম মানসিক আঘাত প্রাপ্তির কানেকশন রয়েছে।
এবং শ্বশুর বাড়ি থেকে অনেক রকম সমস্যা ডিস্টারবেন্স রয়েছে এবং বিয়ে হওয়া নিয়েও ডিস্টারবেন্স এর কানেকশন রয়েছে। বলুন। জানতাম না, এটা এখনই জানলাম। অ্যাকচুয়ালি বেটার জবের ট্রাই করছি, সেটা কি আছে? দেখুন, প্রথমত আপনার চার্টে মারাত্মক রকম কালসর্প দোষ আছে। কালসর্প দোষ মারাত্মক রকম থাকলে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যায় না, ঠিক আছে? তাই খুব ভালো আপনি চেষ্টা করুন অভিজ্ঞ কোনো ভালো জ্যোতিষীর কাছে এসে। আপনার চার্টে একসাথে দুটো নেগেটিভ কানেকশন রয়েছে, একটা কালসর্প দোষ। আমি এই প্রোগ্রাম মানে আপনারা ফলো করে যে আগে আইতেন, আপনি সেই বলা নিয়ে বলছিলেন, পোকরাজ নিয়ে বলছিলেন, তো দেখছিলাম। তো আমি জানি না আছে যে আপনি নবগজেন্দ্রের লেখমালের ওখানে বসছেন, তো যাওয়ার ইচ্ছা আছে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যাওয়া হয় না, তো সেটা অনলাইন প্রেডিকশনটা কি সম্ভব? সেটা তো নাকি মানে এই নাম্বারে ফোন করতে হবে? হেল্পলাইনে ফোন করে বলবেন যে সুভদাকে দিয়ে আমাকে একটা অনলাইনে প্রেডিকশন করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি কিছু রেমিডির দরকার হয়, হ্যাঁ আমরা হয়ে যায় অনলাইনে, হয়ে যাবে, অসুবিধা হবে না। আর একটু রাস্তাঘাটে সাবধানে থাকবেন, দু চাকা চার চাকার গাড়ি থেকে কিন্তু বিপদের কানেকশন রয়েছে, কোমরে চোট পাওয়ার কানেকশন রয়েছে, শরীরের লোয়ার পোর্শনে আঘাতপ্রাপ্তির কানেকশন রয়েছে, ঠিক আছে? আর আগুন থেকে কিন্তু একটু ভয়ের কানেকশন রয়েছে, ঝট করে কোনো অপরিচিত মানুষকে বিশ্বাস করবেন না। এবং দুঃসম্পর্কের আত্মীয় থেকে কিন্তু বড় বিপদের কানেকশন রয়েছে এবং আপনার নামে বদনাম দেওয়ার কানেকশন রয়েছে, সতর্ক সাবধানে থাকবেন। যাই হোক, আমি আবার রত্নের কথা যেটা বলছিলাম, যে ভালো রত্ন, একটা রত্নকে জাস্ট সেই রকম দেখতে হলেই কি সেই রত্ন কিনব? ধরুন আমার হাতেরই একটা রত্ন আপনাকে দেখাচ্ছি, গ্রিন কালারের, আপনারা জানি না কতটা দেখতে পাচ্ছেন, এটা গ্রিন কালারের রত্ন। এটা একটা গ্রিন কালারের রত্ন আছে বলেই কি আপনি এটাকে পান্না মেনে নেবেন? না বন্ধু, এটা একটা অনেক পান্না আছে। এই অনেক পান্নার মধ্যে কিন্তু বেরিল বা বেরিলিয়াম, যে পান্নার মেন কেমিক্যাল কম্পোজিশন, সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে। তাই অনেক পান্না করে কখনো পান্নার মতো কাজ হয় না, অনেক মানুষ মানুষকে মিসগাইড করে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? আমি জেনালা থেকে বলছি, আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের নাম চন্দ্রিমা ঘোষ। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলুন। 13 জুলাই 1999। 13ই জুলাই? হ্যাঁ 13 জুলাই। 1900 কত বললেন? 99? হ্যাঁ 1999। 99 তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ টাইম বলুন। কত বললেন? 59? 99। হ্যাঁ ঠিক আছে, জন্ম সময় বলুন। আর এই জন্মস্থান কোথায় আছে? দক্ষিণেশ্বর, উত্তর চব্বিশ পরগনা, নীল ব্যারাকপুর। আচ্ছা ঠিক আছে। আপনার মেয়ের হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে? কর্কট রাশি, রাশির ওপরে বুধ এবং রাহু কর্কটের ঘরে একসঙ্গে বসে আছে। রাহু বুধ একসঙ্গে থাকলে এই যোগটাকে নাস যোগ বলে। আপনার মেয়ের কি মাথা যন্ত্রণা বা চোখের পাওয়ারের ব্যাপার আছে? হ্যাঁ, চোখে কিন্তু একটু মানে পাওয়ারের প্রবলেম এবং ভবিষ্যতে মাথায় মাইগ্রেনের কিছু যন্ত্রণা হওয়ার কিন্তু তীব্র কানেকশন দেখাচ্ছে এই চার্টে। দ্বিতীয়ত আপনার মেয়ের চার্টেও কিন্তু মারাত্মক রকম মাঙ্গলিক দোষ পেয়েছে। এই মাঙ্গলিক দোষ কিন্তু ওর বিবাহিত জীবনে যথেষ্ট যথেষ্ট রকম সমস্যা তৈরি করবে, ঠিক আছে? এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে মানসিক সমস্যা, মানসিক ডিস্টেন্স তৈরি করা,
এবং শ্বশুর বাড়ি থেকে নির্যাতন বিভিন্ন রকম কানেকশন কিন্তু দৃষ্ট হয় এই চাটে। তাই অবশ্যই কোনো অভিজ্ঞ ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই জায়গাগুলোকে আগে ঠিক করুন। আপনার কোনো ওইগুলোর কোনো দরকার নেই কিছু? দেখুন, কেরিয়ারে তেমন কিছু আমি ভালো কানেকশন পাচ্ছি না, মানে আহামরি কিছু কেরিয়ার দেখাচ্ছে না এই চার্টে। ঠিক আছে, দেখুন ব্যাপারটা হচ্ছে শখ এক জিনিস, ভালো লাগা এক জিনিস, আর সেটা শিখে নাম করে সেটার মারফত বিখ্যাত হওয়া বা অর্থ ইনকাম করা আর এক জিনিস। বুঝেছেন? আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে দেখেছি বহু ছেলে মেয়ে গান ভালোবাসে, গান নিয়ে পড়াশোনা শুরু করেছে, নাচ ভালোবাসে, নাচ নিয়ে পড়াশোনা শুরু করেছে। ভালোবেসে পড়াশোনা এক জিনিস, কিন্তু সেটাকে খাটিয়ে ইনকাম করা, বিখ্যাত হওয়া আর এক জিনিস। সেটা করতে গেলে গ্রহ যোগ লাগে, সেই কানেকশন কিন্তু চাটে বিশেষ বিশেষ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ সেটা হবে, সেটা হবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা হবে। এরপরে যেটা আসছিলাম, জন্মকুষ্ঠিতে কালসর্প দোষ আছে। আপনার পরিচিত কোনো জ্যোতিষী আপনাকে তো অনেক দামি টাকার একটা কবচ কি পড়তে বলেছে, আপনার পক্ষে হয়তো সম্ভব না। কালসর্পের জন্য বিশেষ একটি রত্ন রয়েছে নবগ্রহ জেন্সে, অবশ্যই আপনি সেটা পড়ালে খুব ভালো ফল পাবেন। আর একটা রত্ন নিয়ে আলোচনা করছি আপনাদের, অ্যাকোয়ামেরিন। অ্যাকোয়ামেরিন দুরকম, একটা নীলচে গোছের অ্যাকোয়ামেরিন হয়, একটা গ্রিন গোছের অ্যাকোয়ামেরিন। এই অ্যাকোয়ামেরিন স্টোনটা কিন্তু জীবনে ছোটোখাটো বাধা, অকারণে দাম্পত্য অশান্তি, মানসিক ডিস্টেন্স হওয়া, তৃতীয় পক্ষের কোনো কথা বলার জন্য একটা ডিস্টেন্স তৈরির জন্য সম্পর্কটা একটা খাদের ধারে চলে গেছে, অথচ দুটো মানুষের কিন্তু ডিভোর্স করার ইচ্ছা নেই, সেক্ষেত্রে কিন্তু এই স্টোনটা আমি আমার চেম্বারে দিয়ে দেখেছি মিরাকেলের মতো কাজ হয়, খুব ভালো এফেক্ট দেয়, পড়াশোনায় খুব ভালো, অথচ পরীক্ষার খাতায় গিয়ে সেটাকে উগড়ে আসতে পারে না। বা বহু মানুষের জীবন চাটে দেখেছি পড়াশোনায় ভালো মানেই যে সে ভালো চাকরি পাবে এর কোনো মানে নেই, আবার বহু মানুষের চাটে দেখেছি জীবনে অনেক ভালো চাকরি পেয়েছে অথচ সে ছাত্র জীবনে কখনো ভালো স্টুডেন্ট ছিল না। কারণটা কি? কারণটা হলো গ্রহের ট্রানজিট ক্রিয়াটা তার ফেভারে ছিল বলে সেই গ্রহের ফেভারে সে কাজটা সাকসেসফুল করে বেরিয়ে গেছে। অনেক ছোট ছোট সূত্র আছে, যে কোনো ভালো রত্ন এবং ভালো রুদ্রাক্ষ। বাড়ির বাস্তু সমস্যায় বহুদিন ধরে ভুগছেন, বাড়ির পুজোস্থলে একটা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ প্রতিষ্ঠা করুন, জেনুইন নেপালের পশুপতি মন্দিরের কাছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আমাদের নবগ্রহ এজেন্সে পেয়ে যাবেন সার্টিফিকেট সময়। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বাড়িতে প্রতিষ্ঠা করলে অত্যাধিক ভালো সুফল পাবেন। দক্ষিণাবর্ত শঙ্খ, জেনুইন দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে প্রতিষ্ঠা করুন নারায়ণের ফটোর সাথে, দেখুন বাড়ির বৈভব কতটা বৃদ্ধি পায়, বাস্তুর ক্ষেত্রে মিরাকেলের মতো কাজ করে। বাস্তু সমস্যায় ভুগছেন, নবগ্রহ চৌকি বলে একটা জিনিস পাওয়া যায় নবগ্রহ
আমাদের জুয়েলারিতে নবগ্রহ জেমসে, নটা গ্রহকে একসাথে এই জিনিসটা বাড়ির পুজোর জায়গায় রাখলে নটা গ্রহের কুপ্রভাবকে একসাথে প্রশমিত করে। যে কোনো কিছু জ্যোতিষ পরামর্শ করার জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, হেল্পলাইনে ফোন করে বলুন যে আমি শুভদার সাথে অনলাইনে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করতে চাই, আপনাকে হেল্পলাইন থেকে ব্যবস্থা করে দেবে। আমরা ডিটেলসে প্যাডের কাগজে লিখে সমস্ত কিছু জিনিসটা আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মেসেঞ্জারে টোটাল জিনিসটা আমি পাঠিয়ে দেবো, এবং ফোন করে আপনার সঙ্গে ডিটেলসে কথা বলে আপনার সমস্ত জিনিসটা আমি বুঝিয়ে দেবো। যে কোনো কিছু প্রয়োজনে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন জ্যোতিষ পরামর্শ করার জন্য। আগামী রোববার আবার বিকেল 4:25 নবগ্রহ জেমসের রত্নকথা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে আমি আসছি। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব মঙ্গল হোক। ওম নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গারায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মিনাকারায় নমঃ শিবায়। প্রণাম।